হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে ভাবছো যে আমি এত সুন্দর করে সেজে গুজে কোথায় যাচ্ছি, এটা নিশ্চয়ই তোমরা ভাবছো। তো এত সুন্দর করে সেজে গুজে যাচ্ছি আমি বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়িটা হচ্ছে আমার বান্ধবীর বিয়ে বাড়িতে, মানে আমার বান্ধবীর বিয়ে। তো তারই এখন আমরা এই যে দুজন সেজে গুজে আমরা বেরিয়ে পড়েছি, কারণ তাকে গিয়ে হচ্ছে আমাদের সাজাতে হবে, আর রাস্তায় গিয়ে ওর জন্য কিছু গিফট কিনে নেবো। অ্যান্ড এখন আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, তো চলো যাওয়া যাক, তারপর তোমাদের সাথে দেখা। দুধার এরকম সুন্দর সবুজ প্রকৃতি দেখতে দেখতে চলে এলাম ময়নাতে, আর ফুচকা দেখে দাঁড়িয়ে পড়লাম, কারণ একটু ঝাল ঝাল ফুচকা, টকটক ফুচকা না খেলে তো চলেই না। আর এদিকে অর্পিতার গিফট কেনা বাকি আছে, তাই আমরা দোকানে চলে এলাম। আর আমাদের এই টি শার্টটা পছন্দ হয়েছে খুবই, তাই ওর জন্য এটাই নিয়ে নিলাম, আর চলে এলাম ওর কাছে আমরা। ছাড়িয়ে দিয়েছি তো, ছেড়ে দিয়েছি, শোনো ওই সে লজ্জা পাচ্ছে, পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখুন এই যে এনার বিয়ে হচ্ছে আজকে, আর এনাকে এনার দিদি সাজাতে বসেছে আলতা, আর এই যে আর ইনি আমার থেকে বেশি একটু সেজে চলে আসছে। কফিটার কিন্তু বেশ টেস্ট হয়েছে, দাঁড়া ওকে গিফটটা তো দিয়ে দিই, গিফটই দেওয়া হয়নি ওকে। আপনার জন্য আমরা এখন গাড়িতে এসেছি, কারণ গাড়িতে সাজের জিনিসগুলো রয়েছে আমি ওটা নিতে এসেছি। আর ওর বাড়ি থেকে কী কী টিফিন দিয়েছে দেখাচ্ছি। দাঁড়া, তো এখানে আছে কালো জাম, সরি পান্তুয়া, ডিম, কলা আর একটা সিঙ্গারা আছে। তো চলো এগুলো আমরা খাই, পেট পুজো করবো। আর এই যে ইনি খাবে বলেই বসে আছেন। তো আমার বান্ধবীকে এখন আড়াআড়ি, মানে পুরোটা ফোন আড়াআড়ি কর, মানে ব্লগ যেটা থাকে। তো এই যে আমি এখন আমার বান্ধবীকে সুন্দরীকে সাজিয়ে দিচ্ছি, আপনি চোখ বন্ধ করুন, হাসবেন না। তো আমি তো মানে খুব বড় একটা মেকআপ আর্টিস্ট নই, তবুও মানে আমার বান্ধবীর কাছে মেকআপ আর্টিস্ট। তো চলো ওকে সাজিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বাই। ওই টাকা, ওই রুম্পি, এই যে ফোনের সাথে সাথে আমারও সাজা চলছে, আমি চুলে ছেড়ে দেন। তো আমরাও সেজে গুজে রেডি, ঠিক আছে, দারুণ লাগছে, সুন্দর লাগছে, ফাটাফাটি লাগছে, ছবিটা তুলবি। এনাকে সাজানো এনার কমপ্লিট হয়ে গেছে। দেখছি বিটাকে মেকআপ করাতে করাতে দেখি এদিকে বর ঢুকে গেছে, বরের এদিকে বরণ চলছে, বরের শাশুড়ি এখানে বরকে বরণ করে নিল, আর আমি আর আমার বর দু কাপ কফি নিয়ে। এদিকে বরের বরেদের সাথে যারা এসছে বর যাত্রী, তারা তো প্রচণ্ড নাচ গান করছিল, আমরা সেটাই দেখতে। বিয়ের তর্তের মধ্যে এই সুন্দর বর বউটা ছিল, দেখো কি মিষ্টি দেখতে। আর এদিকে পিঁপড়ের মতো বরের শালীরা বরকে একদম ছেঁকে ধরেছে, মানে রীতিমতো এখানে র‍্যাগিং চলছে। ধন্যবাদ।
কপালে এটা দে ঠাকুর কপালে লাগিয়ে দাও না হ্যাঁ ওটা ধরে রাখো ওটা ধরে রাখো আমি মানে বিয়ের কাজ পুরো সম্পূর্ণ হয়ে গেছে আর এখন বাজে প্রায় 12টা মতো তো আমি এক বরবউয়ের সাথে খাবো বলেই বসেছিলাম তাই সবার লাস্টে আমরা বরবউ আর আমরা চারজন মিলে খেতে বসেছি মেনুতে অনেক কিছু ছিল মাছ মাংস অনেক কিছুই ছিল আর খেতে খেতে আমরা এখানে গল্প করছিলাম বরবউয়ের সাথে আর দেখো বর বলে এখানে বরকে বড় মাছের মাথাটা দিয়ে দিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাড়ি ফিরতে আমার প্রায় 3টে বেজে গেছে আজকের মতো টাটা বাই।